মৃত হাতিকে ভুলেও স্পর্শ করা কেন উচিত নয়? স্পর্শ করা তো দূরে থাক, মৃত হাতির পাশে অবধি যেতে নেই, কিন্তু কেন? জীবিত হাতি ভয়ানক না হলেও মৃত হাতি তার থেকেও বেশি ভয়ানক। শুনতে অবাক মনে হলেও এটা ঠিক বন্ধু, মৃত হাতি এবং মৃত তিমি এই দুটো জীবিতর থেকেও আরও বেশি ভয়ানক হয়ে ওঠে। আজকের আমাদের ভিডিওতে তেমন কিছু ঘটনা দেখবেন যেগুলো দেখলে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে। জীবিত হাতির তুলনায় মৃত হাতি বেশি ভয়ানক। কথাটা শুনেও আপনি ভাবছেন এটা কী করে সম্ভব হতে পারে, এটা তো অসম্ভব। যে কোনো প্রাণী যখন মারা যায় তখন তাদের শরীরে না তো কোনো শক্তি থাকে না তো কোনো বল থাকে, কিন্তু হাতি এবং বড় বড় প্রাণী সঙ্গে জলহস্তি এবং বড় তিমি মাছ তারা মরার পরেও আরও বেশি হিংস্র হয়ে ওঠে। তার পিছনে একটাই কারণ, তার শরীরে থাকা ব্যাকটেরিয়া এবং সেই ব্যাকটেরিয়া থেকে তৈরি মিথেন গ্যাস মৃত হাতির শরীরে তখন ব্যাকটেরিয়া জন্ম নেয়। ব্যাকটেরিয়াগুলো যখন বাড়তে থাকে সংখ্যায় তখন সেই ব্যাকটেরিয়া থেকে গ্যাস তৈরি হয় এবং সেই গ্যাস শরীরের বাইরে বেরোতে পারে না, আস্তে আস্তে শরীরের মধ্যে জমাট বাঁধতে থাকে এবং সেই গ্যাসের জন্য ভয়াবহ রূপ ধারণ করে হাতি। মৃত হাতির শরীরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া বিরাট কষ্টকর ব্যাপার এবং ভয়ানক কাজ। সে সময়তে যদি একবার পেট ফেটে যায় তাহলে মৃত্যু অবধি ঘটতে পারে মানুষের। শুধু হাতি নয়, বড় তিমির কাছেও যদি মানুষ যায় তাহলে এই রকমই ঘটবে। সেই তিমি ব্লাস্ট করে, সঙ্গে মানুষ মারাও যেতে পারে। শুধু এরাই নয়, মৃত হিপো কতটা ভয়ানক হতে পারে সে আপনি না দেখলে বুঝতে পারবেন না। কচ্ছপের উপরে যে শক্ত খোলস থাকে তার জন্য আমরা ভাবি কচ্ছপ খুব সেফ, তাদের কিচ্ছু হবে না, কিন্তু এটা ভুল বন্ধু, কারণ এমন কিছু পোকা আছে যারা এই কচ্ছপের শক্ত সেল খেয়ে ফুটো করে দেয় এবং কচ্ছপের রক্ত চুষে খায়। এই ছোট ছোট গোল গোল যে প্রাণীগুলোকে দেখছেন এরা কচ্ছপের সেলের উপরে বাসা বাঁধে, সেখান দিয়ে খেতে থাকে কচ্ছপের রক্ত। আর এই মানুষটি এটা পরিষ্কার করতে ব্যস্ত। সমুদ্র থেকে অনেক কচ্ছপ পাওয়া যায় যাদের উপরে এই পোকার ভয়ানক আক্রমণ দেখা যায়, যার ফলে কচ্ছপ মারাও যায়। তো বন্ধু, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।